নমস্কার এই মুহূর্তে আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু এনে ধৰণৰ খবৰ হ'ব নিত সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব আজিৰ প্ৰথম খবৰটো হৈছে হিন্দু পক্ষৰ বিজয় এএছআইৰ প্ৰতিবেদন মৰমে জ্ঞানবাপীত আছিল মন্দিৰ জ্ঞানবাপী মন্দিৰক লৈ অবশেষত আহিল ডাঙৰ খবৰ এএছআইৰ প্ৰতিবেদন মৰমে মন্দিৰৰ ঠাইত পূৰ্বে আছিল মন্দিৰ ঔৰংজেৱৰ সময়ত দিয়া হৈছিল মন্দিৰ ধ্বংসৰ আদে প্ৰতিবেদনক লৈ হিন্দু পক্ষই দিছে হৰ হৰ মহাদেৱ ধ্বনি বিজয় হোৱাৰ দিশে হিন্দু পক্ষৰ দাবী এএছআইৰ প্ৰতিবেদনত ফাদিল হ'ল জ্ঞানবাপী মন্দিৰৰ ৰহস্য প্ৰতিবেদনৰ ভিত্তিত হিন্দু পক্ষৰ অধিবক্তাৰ ডাঙৰ দাবী মসজিদৰ পশ্চিম প্ৰান্তৰ দেৱালখন মন্দিৰৰ অংশ মসজিদ নিৰ্মাণ কৰি মসি পেলোৱা হৈছিল মন্দিৰৰ প্ৰমাণ মন্দিৰৰ ভগ্নাৱশেষৰ ওপৰতে নিৰ্মাণ কৰা হৈছিল মসজিদ জ্ঞানবাপী মন্দিৰৰ ভিতৰত পোৱা গৈছে দেৱ দেৱীৰ চিহ্ন জ্ঞানবাপী মন্দিৰৰ খুটা পুৰণি মন্দিৰৰ মসজিদৰ ভিতৰত বিৰাজমান পদুম আৰু ছাত্ৰিকৰ চিহ্ন মসজিদৰ ভিতৰত থকা লিপিত আছে মসজিদ নিৰ্মাণৰ কথা ঔৰংজেৱৰ সময়ত মন্দিৰ ধ্বংস কৰাৰ আদেশ দিয়া হৈছিল এই প্ৰতিবেদনৰ পিছতেই হিন্দু পক্ষই দিছে হৰ হৰ মহাদেৱ ধ্বনি পৰৱৰ্তী খবৰটো হৈছে ভাৰতৰ সংবিধানে নাগৰিকক প্ৰদান কৰা অধিকাৰসমূহৰ ওপৰত চৰকাৰে আক্ৰমণ কৰিছে সংবিধান গণতন্ত্ৰ আৰু ন্যায়ৰ মূল্যবোধ ৰক্ষা কৰিব পাৰিম নে আমি পুনৰ সেই একে যুগত উপনীত হ'ম সিদ্ধান্ত ল'ব 2024 বৰ্ষটোৱে আজি 75 সংখ্যক গণৰাজ্য দিৱসত দেশবাসীলৈ শুভেচ্ছা জনাই এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ মল্লিকাৰ্জুন খাৰ্গেই পৰৱৰ্তী খবৰটো হৈছে অসমত শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ আৰম্ভ হ'ব কংগ্ৰেছৰ আন এক যাত্ৰা কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীৰ নেতৃত্বত আৰম্ভ হ'ব এই যাত্ৰা শীৰ্ষ নেতৃত্বৰ বৈঠকত এই ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে কংগ্ৰেছে পৰৱৰ্তী খবৰটো হৈছে কংগ্ৰেছৰ মাজত এতিয়া বৃহৎ ফাট মেলিছে বিজেপিৰ সৈতে বিহাৰত চৰকাৰ গঠন কৰিব নীতিশ কুমাৰে 28 জানুৱাৰীত শপত গ্ৰহণ অনুষ্ঠান হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে এবাৰ নীতিশ কুমাৰৰ ডাঙৰ সিদ্ধান্ত কংগ্ৰেছ এৰি বিজেপিৰ সৈতে যোগদান কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা ব্যক্ত কৰিছে নীতিশ কুমাৰে পৰৱৰ্তী খবৰটো হৈছে দলিতসকলৰ ওপৰত অত্যাচাৰ বাঢ়িছে অসমত এইখন চৰকাৰৰ বিৰুদ্ধে আমি প্ৰাণ থকালৈকে বিৰোধিতা কৰি ফেচিবাদী চৰকাৰ এখন চলিবলৈ আমি কেতিয়াও নিদিওঁ কা বিৰোধী সমন্বয় সমিতি অসমৰ গণৰাজ্য দিৱস উদযাপনত আজি এই মন্তব্য কৰিছে বিশিষ্ট বুদ্ধিজীৱী ডক্টৰ হীৰেণ গোহাঁই পৰৱৰ্তী খবৰটো হৈছে ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে 9টা ধাৰাত ৰুজু হৈছে গোচৰ এক্স হেণ্ডেলত এই কথা জনালে আৰক্ষী অধীক্ষক জি পি সিঙে অসমত ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰো ন্যায় যাত্ৰা কাৰ্যসূচীৰ সময়ত গুৱাহাটীৰ আৰক্ষীৰ সৈতে কংগ্ৰেছ কৰ্মীৰ সংঘৰ্ষ হোৱা সন্দৰ্ভত ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে অসম আৰক্ষীৰ ৰুজু কৰিছে গোচৰ ভাৰতীয় দণ্ডবিধিৰ 9টা ধাৰাত এজাহাৰ ৰুজু কৰা হৈছে ইয়াৰ ভিতৰত দাংগা অবৈধ সমাৱেশ আৰু অপৰাধমূলক ষড়যন্ত্ৰৰ অভিযোগো আছে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সাংবাদিকৰ আগত কৈছে তেওঁ যদি 3000 লোক আৰু 200খন বাহন লৈ গুৱাহাটীত প্ৰৱেশ কৰিলেহেঁতেন তেন্তে আমি সহজেই কল্পনা কৰিব পাৰোঁ যে পৰিস্থিতি কেনে হ'লহেঁতেন পৰৱৰ্তী খবৰটো হৈছে কংগ্ৰেছে বেংগালুৰুত কৰিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মানসিক চিকিৎসা হিমন্ত বিশ্ব শৰ্মালৈ কৰ্ণাটক কংগ্ৰেছৰ বিমানৰ টিকট প্ৰেৰণ হিমন্ত বিশ্ব শৰ্মা মানসিক ৰোগী গতিকে মানসিক ৰোগীক চিকিৎসা কৰিব কংগ্ৰেছ চৰকাৰে বেংগালুৰুত আন এটা খবৰ হৈছে পোন প্ৰথমবাৰৰ বাবে টাইৱানৰ ব্যক্তিক পদ্মভূষণ সন্মান প্ৰদান কৰিছে ভাৰতে এক ডাঙৰ খবৰ জনাই আছো ভাৰতে প্ৰথমবাৰৰ বাবে টাইৱানৰ এজন ব্যক্তিক পদ্মভূষণ সন্মান প্ৰদান কৰিছে আজি গণৰাজ্য দিৱস দেশজুৰি এই বিশেষ দিনটো উদযাপন কৰা দেখা গৈছে এই বিশেষ দিনটোতে কেন্দ্ৰীয় চৰকাৰে টাইৱানৰ শীৰ্ষ প্ৰযুক্তি প্ৰতিষ্ঠান ফক্সকনৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া ইয়ং লিউক পদ্মভূষণ সন্মানেৰে সন্মানিত কৰিছে চীনলৈ এক বাৰ্তা প্ৰেৰণ কৰি ভাৰতে প্ৰথমবাৰৰ বাবে টাইৱানৰ এগৰাকী ব্যক্তিক সৰ্বোচ্চ অসামৰিক বঁটা প্ৰদান কৰে ফক্সকন হৈছে বিশ্বৰ সৰ্ববৃহৎ
ইলেকট্রনিক্স নির্মাতা আর তাইওয়ানের বাহিরত অবস্থিত এক আগশারীর গুণকীয় বিজ্ঞান আর প্রযুক্তি সমাধান প্রদানকারী। চীন আর তাইওয়ানের মাজত বিবাদ চলি থাকার মাজতে ভারতের এই পদক্ষেপে বিশ্বজুড়ি চর্চার সৃষ্টি করেছে। ফক্সকনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরি লিউ হয়েছে 400 শতকতকৈও অধিক উদ্যোগের অভিজ্ঞতা থাকা এগারী স্বীকৃত উদ্যোগী আর উদ্ভাবক। এক্সর এটা পোস্টত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বটা বিজয়ী সকলক অভিনন্দন জানাই কয় যে ভারতে বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বীকার করেছে। শেহতীয়াক প্রধানমন্ত্রী মোদীয়ে বিদেশী বিনিয়োগকারী সকলক আকর্ষিত করে আনিছে আর চীনের যোগান শৃঙ্খলা বন্ধ করার বাবে আমেরিকা আর ইয়ার মিত্র শক্তির আকুল প্রচেষ্টার মাজত ভারতক এশিয়ার পরবর্তী উৎপাদন কেন্দ্র হিসাবে চিত্রিত করার প্রয়াস করেছে। তেনে এক সময়তে ভারতে তাইওয়ানের এগারী ব্যক্তি এই সম্মান প্রদান করা দেখা পোৱা গৈছে। আন এটা খবর হৈছে 75 সংখ্যক গণরাজ্য দিবসত ভারতের নারী শক্তির উত্থান, সকলোতে মহিলাক অগ্রাধিকার দিয়া হৈছে। ইতিহাসত প্রথমবারের বাবে তিনিওটা বাহিনীর মহিলা বিগ্রেডে একেলগে কর্তব্য পথত পেরেড করার লগতে অন্যান্য কলা কৌশল প্রদর্শন করে। প্রতি বছরের দরে এইবারও সেনাই গণরাজ্য দিবস উদযাপনের সময়ত কেইবাটাও অস্ত্র শস্ত্র প্রদর্শন করে, কিন্তু এইবার মহিলাসকলের ক্ষেত্র কিছু ব্যতিক্রমী দেখা পোৱা গৈছে। কর্তব্য পথত টেঙ্ক, টিএস, ভীষ্ম, নাক মিসাইল, বিএমবি 2.2, পিনাকা রকেট প্রণালীর লগতে বিশেষ রাডারের সৈতে স্বদেশীভাবে বিকশিত মিসাইল আদির সৈতে থাকা দেখা গল মহিলা সেনা বিষয়াসকলক। এক কথাত দেশের মহিলা শক্তিরে পেরেডত অংশগ্রহণ করে এক উদাহরণ স্থাপন করিলে। তিনিওটা সেনার মহিলা বিষয়ার একটা বিশেষ দলে 75 সংখ্যক স্বাধীনতা দিবসত প্রথমবারের বাবে পেরেড করে। তিনিওটা সেনার ইউনিফর্ম পিন্ধি দেশের সাহসী কন্যাসকলে একত্রিত হয়ে উন্নত ভারতের বার্তা প্রেরণ করে। আন এটা খবর হয়েছে চন্দ্রপুরত জঘন্য কাণ্ড, সহায় বিচারি গৈ দলবদ্ধ অপকর্মের বলি হল কিশোরী, দুই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে আর এজন পলাতক হয়ে আছে। গুহাটী মহানগরীর চন্দ্রপুরত দলবদ্ধ বলৎকারের ঘটনা, 13 বছরীয় কিশোরীক 4 দিন ধরে যৌন নির্যাতন চলার অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। রাজপথত সহায় বিচারি বলৎকারের বলি হবলগা হল এগারী কিশোরী। ইতিমধ্যে প্রাগজ্যোতিষপুর আরক্ষী গ্রেপ্তার করেছে দুই বলৎকারী। ধৃত দুই বলৎকারী হয়েছে চন্দ্রপুরের গোবর্ধন পশ্চিম মায়ঙর দীপাঙ্কর রয় আর নীলু মালু। পলাতক হয়ে আছে সঞ্জয় বর্মন নামের আন এগারী বলৎকারী। পরবর্তী খবর হয়েছে 2024 সনের পদ্ম বঁটা ঘোষণা করা হয়েছে। 5 গৰাকীলৈ পদ্ম বিভূষণ, 17 গৰাকীলৈ পদ্মভূষণ আর 110 গৰাকীলৈ পদ্মশ্রী বঁটা আগবহা হয়েছে। অসমের 3 গৰাকীকৈ বিশিষ্ট ব্যক্তিলৈ আগবহা হয়েছে পদ্মশ্রী সম্মান। অসমের পার্বতী বড়ুয়ালৈ পদ্মশ্রী, ভারতের প্রথমগী মহিলা মাউথ হিসাবে বিখ্যাত পার্বতী বড়ুয়া সামাজিক কর্মের তেওঁলৈ এই স্বীকৃতি প্রদান করেছে। অসমের সর্বেশ্বর বসুমতারায়লৈও পদ্মশ্রী সম্মান আগবহা হয়েছে। চিরাঙর এগারী আদর্শ কৃষক সর্বেশ্বর বসুমতারী, কৃষিক্ষেত্রলৈ আগবহা অবদানের এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। আনহাতে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে সিপাঝারের লোকশিল্পী দ্রোণ ভূঁয়ালৈ, সংস্কৃতির ক্ষেত্র আগবহা অবদানের তেওঁলৈ এই বঁটা প্রদান করা হয়েছে। পদ্ম বঁটা দেশের সর্বোচ্চ অসামরিক বঁটাসমূহের ভিতর অন্যতম। কলা, সামাজিক কাম, রাজসভা বিষয়, বিজ্ঞান আর অভিযান্ত্রিক, বাণিজ্য আর উদ্যোগ, স্বাস্থ্যক্ষেত্র, সাহিত্য আর শিক্ষা, ক্রিয়া, অসামরিক সেবা আদির দরে বিভিন্ন শাখাত আগবহা অবদানের পদ্ম বিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী নাম পদ্মশ্রী নামৰ 3টা শ্রেণীত এই বঁটা প্রদান করা হয় মানুহক।